নমস্কার বন্ধুরা, দেবীজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। কেক খেতে আমরা ছোট বড় সবাই ভীষণই পছন্দ করি। আজকে আমি বিনা ডিমে, বিনা মাইক্রোওভেনে গ্যাসে কিভাবে নরম সফট চকলেট কেক বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলুন আরম্ভ করা যাক চকলেট কেকের রেসিপি। এখানে আমি হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এতে আমি এক চামচ লেবুর রস মিশিয়ে 10 মিনিট রেখে দেব। একটা কাপে আমি 1/4 কাপ জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল। এতে দিয়ে দেব 1 চামচ কফি পাউডার। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এটাও আমি রেখে দেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে দেব একটা ছাঁকনি। এতে দিয়ে দেব 1 কাপ ময়দা। ওই কাপ মেপেই দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো চিনি। সব কিছুকে আমি ভালো করে চেলে নেব। দিয়ে দেবো 2 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এগুলোকে এবার আমি চেলে নেব। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম আমি, সেটা এটা দিয়েও আমি মিশিয়ে নেব। আর দিয়ে দেবো আমি কফির মিশ্রণটা। সমস্ত কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেবো আমি 1/4 কাপ ভেজিটেবল অয়েল, আর দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট করবার জন্য। এতে দিয়ে দেবো কিছুটা লবণ। দিয়ে এটাকে আমি ঢেকে 15 মিনিট প্রিহিট হতে দেবো। এখানে আমি একটা টিনের বাটি নিয়ে নিয়েছি, এতে একটু বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বাটিটাকে ভালোভাবে বুলিয়ে নেব বাটার দিয়ে। দিয়ে এতে সামান্য গুঁড়ো ময়দা দিয়ে আমি বাটিটাকে ভালো করে সমস্ত দিকে মাখিয়ে নেব। সমস্ত দিকে ময়দাটা মাখিয়ে এবার ময়দাটা আমি ঝেড়ে নেব। এবার এই বাটিটার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দেব। দিয়ে এটাকে আমি একটু ট্যাপ করে নেব। এখানে যে কড়াইটা আমি প্রিহিট করতে বসিয়েছি সেখানে বাটিটা বসিয়ে দেব। বসিয়ে এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেব। আধ ঘন্টা পর এটা আমি তুলে দেখে নেব। একদম পরিষ্কার, তার মানে এটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব।
গ্যাসটা বন্ধ করে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম। দেখ, চাকুটা পুরো পরিষ্কার, ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে ঠান্ডা হতে দেব। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি উল্টে নেব, দিয়ে ওপর দিয়ে একটু ট্যাপ করে নেব। দেখুন সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার এটাকে আমি সোজা করে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম সফট হয়েছে। এইভাবে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন। চলুন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে।